এবং আমার বন্ধুগণ যখন কাউকে বলতে শোনেন যে আল্লাহর কালাম বিকৃত হয়েছে যে লেখাটা ধ্বংস হয়েছে বা হারিয়ে গেছে যখন আপনি তা শোনেন খুব দহন চুপ থাকবেন না কিন্তু সেই ব্যক্তিকে বলুন আস্তাফরুল্লাহ লা তাকফুর কুফরি করবেন না এটা কেন কুফরি হবে কারণ এটা আল্লাহর সকল গৌরব কমিয়ে দেয় যে তার মহা কোনো মহাসাফল্য ছিল না কারণ তিনি পরাজিত হলেন কারণ বন্ধু মানুষেরা তার কালাম ধ্বংস করলেন তাই বন্ধুরা আমরা যেন সতর্ক হই আল্লাহর পবিত্র কালামের ওপর মিথ্যা অভিযোগ যেন না বলি কারণ তাতে আমরা অস্বীকার করি আল্লাহর গৌরব ও মহিমা এবং এটি হবে মহাপাপ যদি তা করে থাকি আমরা যেন আল্লাহর ক্ষমা প্রার্থনা করি